একদিকে যখন করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার ব্যতিব্যস্ত, ঠিক তখনই গোদের উপর বিস্ফোরণের মতো হাজির হয়ে আম্ফান নামক ঘূর্ণিঝড় রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলকে একেবারে তছনছ করে দিয়ে বিদায় নিয়েছে। কিন্তু তার ধ্বংসাত্মক রোষের চিহ্ন আজও রয়ে গেছে। এই সংকটাপন্ন ও ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের পক্ষ থেকে আম্ফান ত্রাণ তহবিল গঠন করা হয়েছে, যাতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষও এই ঝড়বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারেন। বিভিন্ন ব্যক্তি, সরকারি বেসরকারি সংস্থার মতো এবার এই সাহায্যের কাজে এগিয়ে এলেন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্রীড়া শাখা। মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রীর নির্দেশে রাজ্যের 104 ক্রীড়া সমন্বয়কারীর তরফ থেকে প্রধান সমন্বয়কারী অশোক রুদ্র রাজ্যের উম্ফান তহবিলে দেওয়ার জন্য বুধবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ও অধ্যাপক ডক্টর মানিক ভট্টাচার্যের হাতে 1,14,000 টাকার চেক তুলে দিলেন। মানিকবাবু শিক্ষক শিক্ষিকাদের এই মানবিক ও আর্থিক সাহায্যের জন্য তাদের ধন্যবাদ জানিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।